আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজাল আপনাদের মাঝে আবার মাদানি চ্যানেলের পক্ষ থেকে নিয়ে হাজির হলাম প্রোগ্রাম ফলোয়ার্স জি আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি আসলে আমাদের জীবন সোশ্যাল মিডিয়ার সাথে অন্তরঙ্গ লেগে গিয়েছে আমরা সকলেই কিছু না কিছু সময় ব্যয় করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক কিছু জানার চেষ্টা করি শেখার চেষ্টা করি আবার অনেকেই অহেতুক ইউজ করি কিন্তু এই ইউজের মাধ্যমে আমরা চাইলেও কিছু নেকি অর্জন করতে পারবো কেমন নেকি আমরা মুবা কাজ করে থাকি অনেক সময় মুবা কাজের মধ্যে কোনো না সাব আছে না কোনো নেকি গুণা আবার অনেক সময় মুবা মোবা কাজ ছেড়ে দিলেও গুণা নেই করলেও সব নেই এরকম হয়ে থাকে ফাদির শরীফের উপর যদি আমরা আমল করি নিয়তর উপর আমল নির্ভরশীল তো আমরা যদি কিছু নিয়ত করে নিই যে আমরা সোশ্যাল মিডিয়াতে এই জন্য নিজেকে সময় দিব সোশ্যাল মিডিয়ার মধ্যে যেগুলো আমরা সময় দিব সেগুলো দিয়ে আমরা ভালো কিছু শেখার চেষ্টা করব। তাহলে আমাদের সেই সময় দেওয়াটাও কিন্তু নেকিতে লেগে যাবে আমাদের কি ফলো করা দরকার কীভাবে ফলো করা দরকার আর এ সোশ্যাল মিডিয়ার মধ্যে নিজেকে ব্যস্ত রেখে যদি আমার গুনাহের আমলনামা জারি হয়ে যায় তাহলে আমার অবস্থা কি হতে পারে আসুন আমরা এই সময়গুলোকে ভালো কাজে ব্যবহার করার জন্য আজকে এই ফলোয়ার্সের মধ্যে আমরা কিছু সোশ্যাল মিডিয়ার দিক তুলে ধরবো এবং এর মধ্যে আমরা ইনশাল্লা চেষ্টা করব আমাদের দাওয়াত ইসলামিল আলহামদুলিল্লাহ আজ্জাজল অনেক পেজ রয়েছে সেগুলো প্রমোট করার জন্য ইনশাল্লাহজল আসুন শুরু করার পূর্বে একটি দর্শকের ফজলত আমরা শ্রবণ করিনি রসুল আকরাম নুরিবুল ইসলাম সাহেব আনী আদম সাল্লাহ তালি ইসলাম ইরশ্বাদ করছেন কালকে আমাদের দিন আমার নিকটতম ব্যক্তি সে হবে যে ব্যক্তি দুনিয়াতে অধিক হারে আমার উপর দর্শই পাঠ করবে সোল্ আইল আল হাবিব সল্লাহআলা আই মাহমদ সাল্লাহ সাল্লাম মাদারি চ্যানেল দর্শকবিন্দু আমরা আজ প্রত্যেকে একটি স্মার্টফোন ইউজ করে থাকি জীবনের মধ্যে এমন একটি সময় নেই যে আমরা আমাদের সময়কে সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যস্ত রাখি না আমরা যখনই সময় পেয়ে থাকি আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘোরাফেরা করতে থাকি আর এ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘোরাফেরা করার মাধ্যমে আমরা অনেক কিছু আমাদের চোখে পড়ে আর অনেক কিছু আমরা দেখতে পাই তো আমাদের এই দেখা এই শ্রবণ করা এই সময়টা আমাদের কী কাজের লাগে আমরা অনেককে ফলো করে থাকি আমরা আমাদের ইউটিউবের মধ্যে অনেক পেজকে সাবস্ক্রাইব করে থাকি বেল আইকন প্রেস করে থাকি যাতে করে নোটিফিকেশন আমার মোবাইলের মধ্যে এসে যায় আর আমি ওই ভিডিওগুলো তাড়াতাড়ি দেখতে পাই তো মাদারী চ্যানেলের দর্শক বৃন্দ দাওয়াত ইসলামের কাজ হচ্ছে মানুষকে নেকির প্রতি আহ্বান করা নেকির প্রতি উৎসাহিত করা এবং মানুষকে নেক সহপতি ইত্যয়ার করার ব্যাপারে উৎসাহ প্রদান করানো তো আজ আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কত জিনিস না নিজের চোখ দিয়ে দেখছি এই দেখাগুলোকে আমার জন্য আমার আমল নামার জন্য কি উপকৃত হচ্ছে না অপকৃত মাধ্যমে চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত ইসলামীয় আলহামদুলিল্লাহ চেষ্টা করে থাকে মানুষ যাতে এই যে অন্তরঙ্গভাবে জড়িত এ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যখন ঢুকে পড়েছি এ সোশ্যাল মিডিয়া থেকে বাঁচার জন্য এবং কিছু নেকি অর্জন করার জন্য আমাদের দাওয়াত ইসলামীয় প্রতিটি ডিপার্টমেন্টের চেষ্টা করে থাকে মানুষকে সংশোধন করার জন্য এবং কিছু নেকি অর্জন করার ব্যাপারে তো আলহামদুলিল্লাহ এক্ষেত্রে আমরা আমাদের দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ পিছিয়ে নেই দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আপনার সোশ্যাল মিডিয়াতে ইউটিউবের মধ্যে চ্যানেল আছে মাদানী চ্যানেল বাংলা এবং দাওয়াত ইসলামী বাংলাদেশ ছাড়াও আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা মাদানী বাংলা নামে ইনস্টাগ্রামের মধ্যে আলহামদুলিল্লাহ জাহাজ আমাদের পেজ রয়েছে এই পেজগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করে থাকি মানুষকে নেকির প্রতি আহ্বান করার জন্য এবং কিছু পাবলিক মেসেজ ভিডিও আকারে আমরা এগুলো ছেড়ে থাকি যাতে করে আমাদের যত আশেখানের রসুল রয়েছে তারা এই ভিডিওগুলো দেখে কিছু সংশোধন হতে পারবে কিছু নেকি অর্জন করতে পারবে কিছু মেসেজ তারা পেয়ে তারা ভালো কাজে জড়িত হতে পারবে আর দাওয়াত ইসলামের আলহামদুলিল্লাহ দেখুন অন্যান্য পেজের মধ্যে বলুন চ্যানেলের মধ্যে বলুন আমরা সাবস্ক্রাইব করে থাকি আর এর বিনিময়ে তারা কিন্তু টাকা উপার্জন করে আর দাওয়াত ইসলামের কোনো ইচ্ছা নেই এবং দাওয়াত ইসলামের কোনো নিয়ত এভাবে নেই যে কোনো চ্যানেল সাবস্ক্রাইবের মাধ্যমে টাকা উপার্জন করার জন্য আলহামদুলিল্লাহ আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের মাদানি চ্যানেল বলুন আমাদের মাদানি ইউটিউবের মধ্যে যতগুলো চ্যানেল রয়েছে মাদানি চ্যানেল বাংলা মাদারি চ্যানেল উর্দু মাদারী চ্যানেল ইংলিশ এর পাশাপাশি দাওয়াত ইসলাই বাংলাদেশ প্রতিটি চ্যানেলে আলহামদুলিল্লাহ আজ আমরা মনিটাইজেশন করিনি অর্থাৎ মনিটাইজেশন কি মনিটাইজেশন হচ্ছে সেটাই যেটি আমরা আর্ন করার একটি প্রত্যাশা রাখে যারা ইউটিউব চ্যানেল যারা আছে যারা ফলো ফলোয়ার্স বাড়ানোর চেষ্টা করে এবং যারা ফেমাস ব্যক্তিরা আছে যারা চেষ্টা করে যে ইউটিউব থেকে আর্ন করবে মানে আর্ন করবে আর এটি কিভাবে সম্ভব মনিটাইজেশন করা লাগে আর এটা অ্যাপ্লিকেশন আমরা করি নি আলহামদুলিল্লাহ যারা অ্যাপ্লিকেশন করে থাকে তাদের ইউটিউব পেজের মধ্যে অ্যাডভারটাইজ আস আসে আমাদের চ্যানেলগুলোতে আপনারা দেখবেন কোনো অ্যাডভার্টাইজ আসে না আমাদেরই চ্যানেল আপনারা দেখতেই আছেন না আলহামদুলিল্লাহ কোনো অ্যাডভার্টাইজ নাই কোনো কিছুই নেই আলহামদুলিল্লাহ আমরা দিনের প্রচার প্রসার কাজে ব্যস্ত এবং ইউটিউবের মধ্যে যতগুলো চ্যানেল আছে মাদামী চ্যানেল বাংলা বলুন দাওয়াত ইসলামী বাংলাদেশ বলুন প্রত্যেকটি চ্যানেলের মধ্যে আলহামদুলিল্লাহ জাল ইনকামের কোনো আমাদের সোর্স আমরা বানাইনি আমরা শুধু বানিয়েছি নেকি কামানোর সোর্চ আমরা চেষ্টা করি যে আমাদের সাবস্ক্রাইবার যত বাড়বে তত ব্যক্তি এটা দেখতে পাবে আমাদের ইউটিউব মাদানি চ্যানেল বাংলা এবং দাওয়াত ইসলামী বাংলাদেশ এই ইউটিউবগুলো যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের বেনিফিট যতটুকু না হবে তার থেকে বেনিফিট কিন্তু আপনারা পাবেন আপনাদের শেয়ারের মাধ্যমে আপনারা যদি এই চ্যানেলগুলোকে শেয়ার করেন এই চ্যানেলের যতগুলো লিঙ্ক আছে আপনারা যদি শেয়ার করে অপরকে এই শেয়ার করে দিয়ে দিন তাহলে দেখবেন এর মাধ্যমে অনেকেই আমাদের চ্যানেলগুলো দেখার সৌভাগ্য অর্জন হবে আর আমাদের চ্যানেলগুলোতে কি আছে আলহামদুলিল্লাহ নেকেই নেকি। ভালো ভালো মেসেজ আছে তো এই মেসেজগুলোর মাধ্যমেই কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাব মানুষ নেকি অর্জন করতে পারবে আর আমাদের আবারও বলে রাখছি আমাদের চ্যানেলগুলোকে মনিটাইজেশন করা নেই মনিটাইজেশন করা থাকলে বলতাম যে আমরা ইনকামের জন্য আপনাদেরকে আহ্বান করছি না নেকি প্রচারের জন্য প্রচার প্রসারের জন্য আমরা আপনাদেরকে আহ্বান করছি পাশাপাশি আমরা এখানে কিছু পাবলিক মেসেজ ভিডিও আকারে রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব আমাদের চ্যানেল দর্শকবিন্দু আমাদের জীবনে আছেই কি আমরা নেকি করতে থাকার চেষ্টায় আমাদের এটা অব্যাহত থাকা দরকার কারণ আমাদেরকে একদিন মরতে হবে মরার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আর আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে মরার জন্য যে আমরা মরবো আমাদেরকে মরতে হবে আর এর জন্য কিছু শিক্ষা অর্জন আমাদেরকে করতে হবে তো আসুন আমি কিছু কথা বলার পূর্বে আপনাদেরকে একটি ভিডিও শেয়ার করতে চাই ওই ভিডিওতে আমাদেরকে কি মেসেজ দিচ্ছে তো আসুন দেরি না করে আমরা দেখি আমাদের যে ভিডিওটি আমি এখন দেখাতে যাচ্ছি সেটা থেকে আমরা কী শিক্ষা অর্জন নিতে পারি আসুন দেরি না করে দেখা শুরু করি এক ব্যক্তি বড় এক ফ্যাক্টরিতে কাজ করতে। লোকটির অভ্যাস ছিল আসা যাওয়ার মাঝে ছোট বড় সবাইকে সালাম দেওয়া হোক সে দরজার বাইরে থাকা দারোয়ান একদিন ছুটির পর সকল কর্মচারী বের হয়ে নিজ নিজ ঘরে যাচ্ছিল কারখানা বন্ধ হওয়ার পূর্বে হঠাৎ তার কিছু মনে পড়ল অতঃপর তিনি একাই মাংস রাখা হিমাগারে প্রবেশ করল কিন্তু ভুল করে দরজা ধাক্কা লেগে বন্ধ হয়ে গেল আর তিনি হিমাগারের ভিতরে সবাই যখন চলে গেল সাহায্যের কোন আশাই রইল তিনি বুঝতে পারলেন দু তিন ঘন্টার মধ্যে তার শরীর বরফে জমে যায় তিনি মৃত্যুকে খুব কাছ থেকে দেখতে পেলেন তিনি কান্না করে দোয়া করতে লাগলেন তবা ও ইস্তেফার করতে লাগলেন তিনি হাল ছেড়ে দিয়েছিলেন অতপর হঠাৎ করে হিমাকারের দরজা খুলে গেল এক ব্যক্তি দ্রুত ভিতরে প্রবেশ করল লোকটি ছিল তার ওয়ান সে তাকে বাইরে বের করে গরম হিটারের সামনে নিয়ে গেল যখন তার অবস্থা কিছুটা স্বাভাবিক হলো তখন তিনি দারওয়ানকে জিজ্ঞেস করলেন আপনি এখানে কিভাবে এলেন আপনার তো ভিতরে কোনো কাজ থাকে না দারওয়ান বলল স্যার বিশ বছর ধরে এই কারখানায় কাজ করছে প্রতিদিন অসংখ্য কর্মচারী ও অফিসার কারখানায় যাতায়াত করেন আর আপনি সেই লোকদের মাঝে একজন যখনই কারখানায় প্রবেশ করতেন তখন আমাকে হাসি মুখে সালাম দিতেন বের হওয়ার সময় আপনার সালাম ও খোদা হফেজ বলা আমার সারা সারাদিনের ক্লান্তি দূর করে দিত বিশ্বাস করুন আমার অন্তর খুশি হয়ে যেত আজ আপনার সালাম তো শুনেছি কিন্তু খোদা হফেজ শোনা হয়নি আর তাই আপনাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি আর এভাবেই এক ব্যক্তির সালাম ও দোয়ার মতো ছোট্ট পুণ্যের কারণে জীবন বেঁচে গেল আমরাও এই সুন্নতের অভ্যাস কেন গড়ে তুলি না এতে স্বভাব তো রয়েছেই পাশাপাশি উপকারিতাও আমাদের যেন দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমরা একটি পাবলিক মেসেজ দেখেছি ভিডিও যে মেসেজের মধ্যে আমাদেরকে এই জ্ঞান দিচ্ছে যে সালামের গুরুত্ব কত বড় গুরুত্ব দেখুন সালাম তো আলহামদুলিল্লাহ সালাম দেওয়া সোহাবের কাজ নেকের কাজ সুন্নত পাশাপাশি মুসাফা করা সুন্নত আর এটি সোহাবের কাজ মুসাফা করলে পরস্পরের আল্লাহ তালা ঝড়িয়ে দেন আর সালাম প্রদানের মাধ্যমে রহমত বর্ষিত হয় একে অপরকে আমরা রহমত বর্ষিত হোক এই দোয়া করতে থাকি আর এই সালামের কারণেই আজ আমরা পাবলিক মেসেজের মধ্যে দেখেছি একজনের যান বেঁচে গিয়েছে ২০ বছর ধরে সে ওই ফ্যাক্টরিতে চাকরি করছে ওই সিকিউরিটি আর একদিন সালাম না পাওয়ার কারণে যদি ওই ব্যক্তিকে খোঁজা শুরু করে দেখুন সালাম কত বড় নিয়ামত যে সালামের কারণে ওই ব্যক্তি তাকে শনাক্ত করার চেষ্টা করছে আজ সালাম দেওয়ার এমন একটি মাধ্যম আমাদের মাঝে আল্লাহ তালা আমাদেরকে আলহামদুলিল্লাহ বীর নবিরস্লা রবী সাল্লাহ তাল আলি সাল্লাম এর মাধ্যমে আমাদের এমন একটা ব্যবস্থা করে দিয়েছে যে আমরা কারোর সাথে বন্ধুত্ব করতে চাইলে সালাম দিয়ে বন্ধুত্ব করতে পারি কাউকে নেকের দাওয়া দিতে চাইলে সালাম দিয়ে বন্ধুত্ব করতে পারি তাকে নেকের দাওয়াত দেওয়ার জন্য আমার কথা শুরুর মাধ্যম সালাম কাউকে কোনো ভালো উপদেশ দেওয়ার জন্য কথার মাধ্যম সালাম তো আমরা এ সালাম আলহামদুলিল্লাহ আসসালামিকুম রহমতুল্লাহ বরাকাত হু যে দেয় তা সে তিরিশটি নেকি পেয়ে থাকে এবং কি সে নেকি আলহামদুলিল্লাহ যাওয়া যে সালাম আগে দিবে সে বেশি নেকি পেয়ে থাকে তো দেখুন আজ আমাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দাওয়াত ইসলামী এমন একটি মেসেজ দেখানোর চেষ্টা করেছে যে মেসেজটি হচ্ছে সালাম দেওয়ার ব্যাপারে দেখুন আমরা তো কত ভিডিও না দেখি কত ভিডিও আমাদের নজরে পড়ে আমরা কত আনন্দ উপভোগ করি কিন্তু আমরা শিক্ষা কি অর্জন করি আর এখানে আমরা তাওয়াত ইসলামী আমরা কোনো মনিটাইজেশন করা নাই আমরা ইনকাম সোর্সের জন্য এইসব পাবলিক মেসেজে ছাড়ি না আমরা নেকি অর্জনের জন্য এগুলো ছাড়ার চেষ্টা করি আর আপনারা যদি এগুলো দেখেন এবং এক অপরকে শেয়ার করেন অবশ্যই ভালো কিছু শেয়ার করার কারণে আপনার আবুল নামার মধ্যে নেকে লিপিবদ্ধ হবে দেখুন আমি মরে যাব কিন্তু আমার করে যাওয়া একটি পেজ থেকে যাবে আমি শেয়ার করে যাওয়া জিনিসগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘুরতে থাকবে মানুষ দেখতে থাকবে আমি কি একবার চিন্তা করি আমি কী সব জিনিস শেয়ার করি এই সকল জিনিস শেয়ার করলে কি আমি কোনো আমার কোনো ফায়দা হবে আমার কোনো হবে আর ওগুলো যদি গুণের কারণে হয়ে থাকে তাহলে যতজন গুনাহের সিলসিলাগুলো দেখবে যতগুলো গুনাহের প্রোগ্রাম গুনাহের ভিডিও আমরা শর্ট ক্লিপস আমরা শেয়ার করে থাকি এগুলো দেখার কারণে কিন্তু আপনার আমলনামায় নামায় নেকি লিপিবদ্ধ হয় না বরংচ আপনার আমলনামায় নামায় লিপিবদ্ধ হয় কেননা গুনাহের প্রোগ্রাম গুনাহের ভিডিও যদি আপনি শেয়ার করেন আপনার এই পেজের মধ্যে তা থেকে যাচ্ছে এর পাশাপাশি যারা দেখছে সকলের গুনা কিন্তু আপনার কাদের উপর বর্তাবে আপনি যখন ভিডিও দেখেন আর এই ভিডিও যদি গুনহাপূর্ণ ভিডিও হয়ে থাকে দুনিয়াবি মজা নেওয়ার জন্য হয়ে থাকে সেগুলো দেখে আপনিও নিজে গুণাগার হচ্ছেন আপনার আমন নামে গুণাহ লিখা হচ্ছে পাশাপাশি আমরা অনেকেই এই মজা নেওয়ার জন্য এই গুনাহের ভিডিও কিন্তু আমরা শেয়ার করে দিয়ে থাকি যদি আমরা গুণাহের ভিডিও দেখে থাকি এই গুনাহের ভিডিও দেখার কারণে আমার নামেই আমলের মধ্যে নেকির নয় বরং গুণা লেখা হচ্ছে এর পাশাপাশি আমরা এগুলো শেয়ারও করি মজা নেওয়ার জন্য অন্যকে মজা দেওয়ার জন্য আপনি কি জানেন প্রিন স্নেহে ভাই আপনার এই শেয়ারের কারণে আপনার নামেই আমলের মধ্যে যতজনকে শেয়ার করছে প্রতিজনের গুনাহ আপনার কাঁধে কিন্তু বর্তাবে আর আমরা যদি নেকিপূর্ণ জিনিস নেকিপূর্ণ ভিডিওগুলো দেখি আমারও কিছু শিক্ষা অর্জন হবে এবং এর পাশাপাশি আমরাও কিন্তু এগুলো শেয়ার করলে যতজন শিখবে যতজন দেখবে প্রতিজনের নিয়তের কারণে আমলের কারণে আপনার আপনার নামে আমলের মধ্যে নেকি লিখতে থাকবে তো দেখুন আজ সালামের প্রচার প্রসারের ব্যাপারে আমরা কিন্তু দেখেছি আসুন আল্লাহ নবী রসুল্লাহ আরবি সাল্লা তাল আলী ইসলাম আমাদেরকে কী বলেছেন যদি নাজাদ পেতে চাই জান্নাত পেতে চাই তাছার মনে একটা এরকম যদি আমরা জান্নাত পেতে চাই তাহলে বেশি বেশি সালামের প্রচার প্রসার করা এবং মুসলমানকে আহার করানো জি খ্রিস মুসলমানকে আহার করানো তালামের প্রচার প্রসার কোথায় আমাদের আসুন আমরা নিয়ত করিনি আজকে পাবলিক ভিডিও যে দেখেছি আমরা এটা দেখার পাশাপাশি আমরা নিয়োগ করে নিই যে আমরা সালামের প্রচার প্রসার করব এর পাশাপাশি ইনশাল্লাহ মুসলমানকে আমরা খাওয়াবো আমাদের যতটুকু তফিক হয় আমরা এই তফিক দিয়ে ইনশাল্লাহ খাওয়ানোর চেষ্টা করব। আমরা চেষ্টা করি দিনের প্রচার প্রসারের জন্য এগুলোকে নিজে সাবস্ক্রাইব করি বেল এখন যেটি আছে সেটা আমরা প্রেস করে দিই এর পাশাপাশি আমরা শেয়ার অপশনে গিয়ে বা কপি করে যে যেভাবে পারি না কেন আমরা এগুলো শেয়ার করতে থাকি আসুন আমরা শেষ করার আগে আরেকটি ভিডিও দেখে নিই যে ভিডিও হচ্ছে খাবারের ভিডিও যে মানুষকে খাবার খাওয়ানো হয় সে খাবারের যদি ভেজাল মিশানো হয় তাহলে কত বড় গুণের কাজ করা হয় রসুল্লাহ রবি সাল্লাহ তাল আলী ইসলাম করছেন করছেন দাসান মনে কীরকম যদি জান্নাত পেতে চাও তাহলে বেশি বেশি সালামের প্রচার প্রসার বাড়াও এবং মুসলমানকে আহার করাও তো আসুন আহার করার ব্যাপারে একটি ভিডিও আমরা পাবলিক মেসেজ কী শুনি এবং এর মধ্যে কী পাই আমরা দেখি চলুন আর না করে এটাও আমরা দেখিনি কিছু লোক হজির সফরে বেরো এক জায়গায় গিয়ে তাদের কাফেলার একজন মারা গেল খনন করল তখন একটি বড় কালো সাপ কবরে দেখতে পেল যেটি দ্বারা পুরো কবর পূর্ণ হয়ে গিয়েছিল সেটা বাদ দিয়ে যখন দ্বিতীয় কবর খনন করলো সেখানেও ওই একই সাপ দৃষ্টি গোচর হলো হজরত সৈদুনা আবদুল্লা ইবনে আব্বাস তাল আনহুমার কাছে ওই লোকগুলো এই ভয়ঙ্কর সমস্যা নিয়ে হাজির হল তখন হজরতনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তাল আনহুমা ইরশাদ করলেন এটা হচ্ছে খেয়ানতের শাস্তি যে অপরাধটি সে নিয়মিত করত তাকে ওই দুটি থেকে যে কোনো একটি কবরে দাফন করে দাও খোদার কসম যদি এই পৃথিবীর সমগ্র জমিন খনন করে ফেলো তবুও প্রতিটি স্থানের অবস্থা এমনই হবে সবশেষে তারা ওই সাপে ভরা কবরে তাকে দাফন করে দিল ফিরে এসে তার মালামাল তার ঘরের লোকজনদের ফেরত দিল এবং তার স্ত্রীর কাছে তার কর্ম সম্পর্কে জানতে চাইল তখন তার স্ত্রী বলল তিনি খাবার বিক্রি করতেন এবং এতে খেয়ানত করতেন সেখান থেকে কিছু নিজের ঘরের জন্য নিয়ে ফেলতেন এবং ওই কমতি পূর্ণ করার জন্য এতে সমপরিমাণ ভেজাল মিশিয়ে দিতেন এই ঘটনা থেকে ওইসব লোকেরা শিক্ষা গ্রহণ করবে না যারা সামান্য কয়টি পয়সার জন্য সামান্য টাকার জন্য খাবারের মধ্যে ভেজাল মিশ্রণ করে নবী বা সাল্লাহ আলহ্লামের ফরমান হচ্ছে যে ব্যক্তি ধোকা দেয় সে আমার অন্তর্ভুক্ত নয় বোঝার চেষ্টা করুন চিন্তা করুন করুন চ্যানেল দর্শকবৃন্দ দেখুন আলহামদুলিল্লাহ আরেকটি ভিডিও মেসেজ আমরা দেখেছি খাবারের ব্যাপারে যে ব্যক্তি মারা গিয়েছেন তার কবরে সাপ আর এর আমল কি শুনেছেন এর আমল হচ্ছে খাবার থেকে কিছু অংশ রেখে দিত পরিবারের জন্য আর যতটুকু রেখে দিত ততটুকু কিন্তু ভেজাল মিশিয়ে দিত আজ আমরা মুসলমান মুসলমানকে ধোকা দিচ্ছি প্রতিটি ক্ষেত্রে ধোকা দিচ্ছি তো এভাবে ধোকা দিতে দিতে আজ আমরা এমন একটি পর্যায়ে চলে যাচ্ছি যে আমাদের মুসলমানের অস্তিত্ব যেন কমিয়ে যাচ্ছে আমাদের আখলা যেন হ্রাস পাচ্ছে এমনটি নয় মাঝানি চ্যানেল দর্শকবৃন্দ আজ দুটি ভিডিও আমরা দেখেছি এক সালামের প্রচার প্রসার আর খাবারের ভেজাল মিশানো এই ভিডিওগুলো কেন দেখানো হলো যে কিছু শিক্ষা অর্জন আমরা এই যে ইউটিউবের মাধ্যমে পাবলিক মেসেজ ফেসবুকের মাধ্যমে যে শেয়ার করে থাকি এগুলো থেকে কিছু শিক্ষা অর্জন হয় দেখুন যারা খাবার বেজাল দেয় তাদেরকে যদি আমরা এই ভিডিওগুলো দেখাতে পারি যারা সালামের অভ্যস্ত নয় তাদেরকে যদি ভিডিওগুলো দেখাতে পারি তাহলে তাহলে কিছু শিখলো এবং তারা সালামের অভ্যস্তে পরিণত হবে এবং যারা ভেজাল দিয়ে থাকে খাবারের মধ্যে তারা তাদের কবরের কৃতকর্ম এই ভয়ের দিকে তাদের নজর আসবে এবং সেই ভয়ের কারণে হতেও পারে তারা নিজেকে সংশোধন করে নিবে তো আমাদের এই চ্যানেল দর্শক আসুন আমরা চেষ্টা করি নেকের কাজকে আরেক দাব আমরা এগিয়ে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ এর বিনিময়ে আমরা অফরন্ত নামত এবং অফুরন্ত সব অর্জন করতে পারবো আবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের চ্যানেল এই চ্যানেলগুলো মনিটাইজেশন করা নেই অর্থাৎ আমরা ইনকামের জন্য আপনাদেরকে আহ্বান দাওয়াত দিচ্ছি না আমরা এগুলো নেকি প্রচারের জন্য একে অপরের মাঝে পছিয়ে দেওয়ার জন্য আপনাকে দাওয়াত দিচ্ছি আশা রাখি ফলোয়ার্স এই প্রোগ্রামটি আপনাদের জন্য সোশ্যাল মিডিয়াতে একটি বড় পরিবর্তন নিয়ে আসবে ফলো আজ প্রোগ্রামটি দেখার শুভকামনা করে আজকের মতো এই প্রোগ্রামটি এখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সল্লু আইল আল হাবিব আলা আলাহ মোহাম্মদ সল্লা তালিসুল